আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান ক্লাসের পঞ্চম অধ্যায়ে গত থেকে যে আমরা পাঠ এক ও দুই করেছিলাম, আজকে আমরা দেখব পাঠ তিন। শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাও ভালো হচ্ছে, কারণে কেউ ঘরের বাইরে যাচ্ছ না এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছ। তাহলে আজকে আমরা দেখি পাঠ তিন। পাঠ তিনে তোমাদের রয়েছে সামাজিক বিকাশে খেলাধুলা। সামাজিক বিকাশে খেলাধুলা এই পাঠ থেকে আমরা কী শিখব আমরা একটু দেখি। খেলাধুলা যেমন আমাদের আনন্দ দেয় তেমনি আমাদের সামাজিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা আমাদের যেমন শারীরিক বিকাশে, মানসিক বিকাশেও ভূমিকা পালন করে, তেমনি খেলাধুলার যে নিয়মকানুন রয়েছে সেগুলো আমরা যখন সঠিকভাবে পালন করি এর ফলে আমাদের কিন্তু যে নেতৃত্ব দানের গুণাবলী এবং অন্যের যে মত গ্রহণের যে প্রবণতা, নিজের মত প্রকাশের যে ক্ষমতা সেটিও যেমন বৃদ্ধি পায়, তেমনি অন্যের যে মত শোনার একটা প্রবণতা তৈরি হয়, এর ফলে সামাজিক গুণাবলীগুলো কিন্তু প্রকাশ পায়। এখানে বিভিন্ন খেলা যখন শিশুরা একটু বড় হয়, দল গঠন করে খেলে, তখন কিন্তু শিশুদের মধ্যে এই গুণাবলীগুলো বেশি প্রকাশ পেয়ে থাকে। শিশুরা অন্যের সাথে মিশতে শেখে এবং ভাগাভাগি করার যে ক্ষমতা সেটিও কিন্তু শিশুরা অর্জন করে থাকে। বয়সের সাথে শিশুর খেলাধুলার মাধ্যমে যে সামাজিকভাবে শেখে, কীভাবে সামাজিকভাবে শেখে সেগুলো আমরা একটু দেখি। এর মধ্যে রয়েছে একাকি খেলা। শিশুরা জন্মের পর পরে কিন্তু একা একাই খেলে। এখানে তাদের যে একটা খেলনারই দরকার হয় এরকম না, একটি খেলনা ছাড়াও শিশুরা বিভিন্নভাবে হাত পা নাড়াচাড়া করে কিংবা একটি বস্তু ধরে সেটি নাড়াচাড়া করে অথবা বাজিয়ে দেখে সেটি মুখে দিয়ে বিভিন্নভাবে শিশুরা খেলে থাকে। এখানে শিশুকে শেখাতে হয় না যে এভাবে খেলতে হয় বা ওভাবে খেলতে হয়, শিশুকে নিজে থেকেই সেই বস্তুটি অথবা বস্তুটি ছাড়া হাতের কাছে যাই পায় না কেন, নিজের অঙ্গ হাত হাত পা ইত্যাদি নাড়াচাড়া করেও কিন্তু শিশুরা খেলে থাকে। এটি হচ্ছে একাকি খেলা। পাশাপাশি খেলা এরপরে রয়েছে কি, পাশাপাশি খেলা। পাশাপাশি খেলায় শিশুদের খেলনার সাহায্যে শিশুরা খেলে থাকে। এখানে যদি আরেকটি শিশু সেই একই খেলনা দিয়েও খেলে, তারপরও কিন্তু শিশুরা ভাগাভাগি করে খেলে না, পাশাপাশি বসে। দেখা যায় যে পাশাপাশি বসে যদি দুই তিনটি শিশু একসাথে খেলে কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকে না, এখানে শিশুরা নিজের মতো করে সেই খেলনাটি দিয়ে খেলে থাকে। এখানে তারা খেলার যে নিয়মকানুন এগুলো কিন্তু সেভাবে অনুসরণ করে না এবং অন্যের সাথে ভাগাভাগি করেও খেলে না। এটি হচ্ছে পাশাপাশি খেলা। এরপরে রয়েছে সহযোগিতামূলক খেলা। সহযোগিতামূলক খেলার মধ্যে শিশুরা খেলার সামগ্রী
ভাগাভাগি বা আদান প্রদান করে খেলে থাকে। 3 থেকে 5 বছর বয়সী শিশুরা সাধারণত সহযোগিতামূলক খেলা খেলে থাকে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সমবায় খেলা। এই খেলা শিশুরা দল গঠন করে খেলে থাকে, যেমন ক্রিকেট, ফুটবল, হাডুডু ইত্যাদি। আমরা কি দেখি খেলাগুলোর নাম? এই খেলাগুলো শিশুরা দল গঠন করে খেলে থাকে, ফলে তাদের মধ্যে দলীয় নিয়মকানুন যেহেতু এই খেলাগুলো শিশুরা অনুসরণ করে, তাদের মধ্যে দলীয় নিয়মকানুন মেনে চলা, সচেতনতা, সহযোগিতা করার প্রবণতা ইত্যাদি কিন্তু সামাজিক গুণাবলীগুলো বৃদ্ধি পায়। 5 বা 6 বছর বয়সের পর থেকে শিশুরা সাধারণত সমবায় খেলা খেলে থাকে। খেলার মাধ্যমে যে সামাজিক গুণাবলী শিশুরা অর্জন করে থাকে, এবার আমরা সেগুলো একটু দেখি। এরপরে আছে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়। শিশুরা যখন একটু বড় হয়ে সহযোগিতামূলক বা সময় খেলে খেলে থাকে, তাদের মধ্যে কিন্তু সহযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পায়। শিশুদের মধ্যে যেহেতু পরস্পরের মধ্যে ভাব আদান প্রদান হয় এবং তাদের
দলবদল করে খেলার ফলে শিশুরা তাদের যে খেলার সরঞ্জাম আছে সেটি একজনের সাথে আরেকজন যে শেয়ার করে খেলে এই গুণাবলীও কিন্তু প্রকাশ পায়। এরপরে আছে গঠনমূলক কাজে বিকাশ ঘটে। তাহলে খেলার মাধ্যমে শিশুদের যে গঠনমূলক কাজের বিকাশ এই সামাজিক গুণাবলীও বৃদ্ধি পায়। বাড়ির কাজটি হচ্ছে তোমার জানা যে কোনো দুটি খেলা সম্পর্কে লিখবে এবং এই দুটি খেলা কিভাবে সামাজিক বিকাশে ভূমিকা রাখে এ সম্পর্কে অবশ্যই সুন্দরভাবে লিখে দেবে। এটি হচ্ছে বাড়ির কাজ। এরপর আমরা দেখব, আচ্ছা বাড়ির কাজটা আমি লিখে দেবো, বুদ্ধি ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা। শিশুরা অনেক ধরনের খেলায় খেলে থাকে,
কিছু আছে বহিরাঙ্গন খেলা, আবার কিছু আছে অভ্যন্তরীণ খেলা। বহিরাঙ্গন খেলায় যেমন শিশু শারীরিক মানসিক বৃদ্ধি ভালোভাবে বিকাশে সাহায্য করে, আবার অভ্যন্তরীণ যে খেলাগুলো আছে সেগুলোও কিন্তু শিশুর সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার বিকাশে ভূমিকা পালন করে থাকে। বুদ্ধি ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি বুদ্ধি হচ্ছে এমন একটি মানসিক ক্ষমতা যার মাধ্যমে আমরা সহজেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি। যে কোনো ধরনের খেলায় হোক না কেন, বুদ্ধিমত্তার প্রয়োগ বা কৌশলী না হলে খেলায় নৈপুণ্য দেখানো যায় না। যে শিশু যত বেশি খেলায় কৌশলী এবং কৌশলী হয় এবং নৈপুণ্যতার সাথে নৈপুণ্যতা প্রকাশ করতে পারে, আমরা কিন্তু সেই শিশুকে তত বেশি বুদ্ধির মান করতে পারি। শিশুরা বিভিন্ন ধরনের খেলাই খেলে থাকে। আমরা গত ক্লাসে দেখেছি যে আবিষ্কারমূলক খেলা, গঠনমূলক খেলা ইত্যাদি। গঠনমূলক খেলা কিন্তু অনেক বেশি বুদ্ধিমত্তার বিকাশে ভূমিকা পালন করে। কেননা শিশুরা এই যে রংধনু দিয়ে কোনো কিছু আঁকা, ছবি আঁকা, তাদের মনের মতো করে তারা তাদের চারপাশে যেগুলো দেখতে পায়, ফুল, পাখি, গাছপালা সব কিছুই কিন্তু তারা নিজের স্মৃতি থেকেই আঁকার চেষ্টা করে এবং এর ফলে শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে থাকে। আবার বিভিন্ন ধরনের কাগজ দিয়ে যে প্লেন তৈরি বা সেতু তৈরি, ব্লক দিয়ে সেতু তৈরি, বাড়িঘর তৈরি করার চেষ্টা, এর ফলেও কিন্তু শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে থাকে। শিশুদের যে সবসময় দামি খেলনা কিনে দিতে হবে বা দামি খেলনা কিনে দিলে শিশুরা ভালোভাবে খেলে তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে পারবে, ধারণাটি কিন্তু এমন নয়। তারা তাদের আশেপাশে যা কিছুই দেখতে না কেন, যে কোনো খেলনা দিয়ে এমনকি কাগজ দিয়েও তারা সুন্দরভাবে খেলনা তৈরি করেও খেলতে পারে, এর ফলেও কিন্তু শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে থাকে। বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা বিকাশে যা প্রয়োজন সে সম্পর্কে আমরা দেখব। শিশু মনের ভিতরে যে চিন্তাগুলো কাজ করে সেগুলোর যখন তারা সহজভাবে প্রয়োগ করতে পারে তখনই তাদের বুদ্ধিমত্তার বিকাশে কিন্তু ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায় যে শিশুরা আকাশের রং নীল না করে অনেক সময় তাদের যা ভালো লাগে অনেক সময় তারা গোলাপিও আঁকে। তাহলে একটি শিশু যখন এভাবে তার মনের চিন্তাটা প্রকাশ করে, এতে শিশুকে বাধা না দিয়ে সে কেন এটা করেছে আমরা তার সাথে মুখোমুখি হয়ে সে সম্পর্কে জানতে চেষ্টা করতে পারি। শিশুরা ছবি এঁকে, রং করে, গল্প বা কবিতা লিখে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। তবে এর জন্য দরকার চিন্তার প্রসারতা এবং ভাষার বিকাশ এবং শব্দভাণ্ডার বৃদ্ধি। শব্দভাণ্ডার বৃদ্ধি কীভাবে হতে পারে, আমরা যখন শিশুর সাথে বিভিন্ন গল্প করি, কবিতা শোনাই, তখন কিন্তু শিশুরা বিভিন্ন নতুন নতুন শব্দ শিখে এবং তাদের শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। শিশুদেরকে তাদের চিন্তার প্রকাশে বাধা না দিয়ে বরং তারা কী বলতে চায়, কী করতে চায়, এটি যদি আমরা শুনি তাদেরকে আরও বেশি আমরা ইন্সপায়ার করি যে ঠিক আছে তুমি এটাই করো কিংবা এভাবেই করো, তাহলে কিন্তু শিশুরা আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে তাদের চিন্তাগুলো প্রকাশ করতে পারে। তাহলে আমাদের উচিত শিশুদেরকে বাধা না দিয়ে বরং তাদের মতো করেই তাদের চিন্তা প্রকাশ করতে দেওয়া। এর ফলে শিশুরা যেমন নিজেদের মত প্রকাশ আরও বেশি করতে পারে এবং শিশুদের বুদ্ধিমত্তার বিকাশটা কিন্তু আরও বেশি হয়ে থাকে। এরপরে আছে স্বকীয়তা বা সৃজনশীলতা।
স্বকীয়তা বা নিজস্বতা। শিশুদের খেলার সরঞ্জাম যদি নিরাপদ না হয় তাহলে যে কোনো বিপদ হতে পারে, তাই অবশ্যই আমরা যেই সরঞ্জাম শিশুদেরকে সরবরাহ করি না কেন সেটি শিশুর জন্য নিরাপদ কিনা এই বিষয়টি আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। এবং আকর্ষণীয় হওয়ার জন্য আমরা বিভিন্ন নদীর কাগজপত্র, রঙিন যে কোনো জিনিস যদি আমরা দিই তাহলে কিন্তু শিশুরা আরও বেশি আকর্ষণীয় অনুভব করে। এরপরে হচ্ছে খেলার স্থান পর্যাপ্ত আলো বাতাস পূর্ণ খোলা মেলা ও নিরাপদ হওয়া। শিশু বাচ্চাদেরকে ব্লক দিয়ে খেলতে বলি তাহলে কিন্তু তারা ব্লক দিয়ে যে বিভিন্ন
বাড়ি বানানো, সেতু বানানো এগুলো পারবে না। তাহলে বয়স উপযোগী খেলনা শিশুকে দিতে হবে। কোন বয়সের জন্য কোন খেলনা উপযোগী এই বিষয়টা মাথায় রেখে তাদেরকে আমাদের খেলনা দিতে হবে। আবার একদম বড় বাচ্চাদেরকে যদি আমরা ছোটো বাচ্চাদের খেলনা দিই তাহলেও কিন্তু তারা খেলতে আগ্রহী বোধ করবে না। তাই বয়স উপযোগী খেলনা সরবরাহ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এরপরে আছে শিশুকে স্বতঃস্ফূর্তভাবে খেলতে দেওয়া ও সবসময় খেলায় হস্তক্ষেপ না করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সে পর্যন্ত আমি